আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে যে প্রজেক্টটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে পিয়ানিটি, সম্ভবত এয়ারড্রপটার নাম। এটার ফলোয়ার দেখেন প্রায় ভালো ভালো প্রজেক্টগুলো, যেমন কয়েন এক্সচেঞ্জার পর্যন্ত তাদেরকে ফলো করছে। এটা কিন্তু ভালো একটি এক্সচেঞ্জার। তো এখান থেকে আপনি এক্সপি পয়েন্ট আর্নিং করতে পারবেন। এই পয়েন্ট দিয়ে পরবর্তীতে সম্ভবত এনএফটি অথবা ডাইরেক্ট আমরা টোকেনটাই পেয়ে যাব, পিআইএ টোকেন যেটা আছে, তো এটা সম্ভবত আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমাদের এখন কাজ হচ্ছে এখান থেকে পয়েন্টটা আর্নিং করে রাখতে হবে। তো পয়েন্টটা কীভাবে আর্নিং করবেন ওইটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। প্রজেক্টটা খুবই স্ট্রং, কেউ মিস করেন না, সবাই এটাতে জয়েন করেন। অন্তত এক কিছু কাজ আছে যেগুলো আপনারা করে রাখেন, খুবই সিম্পল কিছু কাজ আছে, কীভাবে করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি মিটামাক্স ইউজ করতে পারেন, আর ট্রাস্ট ওয়ালেট ইউজ না করাই ভালো। ট্রাস্ট ওয়ালেটটা অনেক ঝামেলা, যেহেতু এখানে টুইটার কানেক্ট করতে হয়, ডিসকর্ড কানেক্ট করতে হয়, তো এগুলোর জন্য ক্রোম ব্রাউজার ভালো, অথবা মিটামাক্স যদি ইউজ করেন, যেমন কিবি ব্রাউজার যেটা আছে যদি ওইটা ইউজ করেন তাহলে বেশি ভালো হয়। তাহলে আপনি ওয়ালেটও কানেক্ট করতে পারবেন সহজে, এবং ডিসকর্ডেও জয়েন করতে পারবেন, যেহেতু ডিসকর্ড লগ ইন করা থাকতে হয় ব্রাউজারে, আর বাকি কাজগুলো তো খুব সহজই। তো এখানে যে লিঙ্ক আছে সরাসরি লিঙ্কে ক্লিক করবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিই, আমি ক্রোম ব্রাউজার দিয়েই জয়েন করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না, কারণ এর আগে আমি জয়েন করে নিয়েছি। এখানে দেখুন এরকম আসবে, তো অ্যাসেপ্ট ইনভাইটেশন যে লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম কাজই হচ্ছে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে অথবা ডিসকর্ড জয়েন করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য কানেক্ট অপশনে এখানে লেখা আসবে, বা এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে বলবে। তো আমি অলরেডি এখানে কানেক্ট করা, আমি এটা সাইন আউট করে দিই। এবার দেখুন, এই যে দেখুন কানেক্ট নামের একটা অপশন চলে আসছে। এখানে যে কাজগুলো করতে হয়, প্রতিদিন কানেক্ট করলে এখান থেকে 5টা এক্সি পাবেন, আর ডিসকর্ডে জয়েন করবেন এটা একবারই, এবং টুইটারে ফলো হচ্ছে একবারই। জাস্ট প্রতিদিন চেকিং করলে এখানে কিছু টোকেন পা, আর এখানে সল ওয়াল কিছু কোয়েটস আছে, দেখুন ডিসকর্ড জয়েন, ডেইলি টুইটার ফলো, টুইটার কন্টেস্ট, আর তারপর মেয়েকে ভেরিফাই, এগুলা কিছু জিনিস আছে। তো এখানে প্রথমে কাজ হচ্ছে আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নেওয়া। তো ওয়ালেট কানেক্টের জন্য কানেক্টে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন ওয়ালেট কানেক্ট নামক একটা অপশন আছে, এই ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন। ওয়ালেট কানেক্টে ক্লিক করার পর এটা ভেরিফাই চাইবে। তো যেহেতু আমি ট্রাস্ট ওয়ালেটে জয়েন করেছি, ধরুন ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করলাম, ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর এখানে সিঙ্গিং নামের একটা রিকোয়েস্ট চাইবে, এখানে সিঙ্গিং ক্লিক করবেন। আর প্রথমবার ওয়ালেট কানেক্ট করতে হবে, পরবর্তীতে সিঙ্গিং করতে হবে আর কি, দুটো একসাথেই করতে পারবেন আপনি, সমস্যা নেই। তো আমার যেহেতু অলরেডি আগে থেকে কানেক্ট করা ছিল, এই জন্য এটা এরকম আসছে। তো আমি এটা অলরেডি ডেইলি, এটা সম্ভবত আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা প্রতিদিন একবার করা যাবে। এই টুইটারের ফলোর এটা দেখেন, এটাও একবার করা যাবে। আমি যদি ফলো ওয়ান্সে ক্লিক করি, এখানে প্রথমে আমার কানেক্ট টুইটারে ক্লিক করতে হবে, মানে টুইটারটা কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার টুইটার যেটা আছে এটা কানেক্ট করে নিই। তো টুইটার কানেক্ট করতে আসলে এই ব্রাউজার লাগবে, সম্ভবত অ্যাপ্লিকেশন দিয়ে হবে না, যেহেতু অ্যাপ্লিকেশনে গেলে এখানে অথেনিকেশন যে লেখাটা ওটা আসে না। আমার যেহেতু অ্যাপ্লিকেশনের জন্য সমস্যা করতেছে, আমি এখান থেকে এগেইন টুইটারটা কানেক্ট করে নিই। তো টুইটারে নিয়ে গেলে এরকম টুইটারটা অথোরাইজ করে নেবেন, অথোরাইজ অ্যাপে যদি ক্লিক করেন দেখবেন আপনার টুইটারটা কানেক্ট হয়ে গেছে, আগের পেজে নিয়ে আসবে, নিয়ে আসার পর টুইটারটা কানেক্ট হয়ে যাবে। এভাবে আপনি টুইটারটা কানেক্ট করে নেবেন। টুইটার কানেক্ট করার পর প্রথমে এখানে ফলো করতে হবে, তারপর এই ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন। তো আগে আমরা ফলো বাটনে ক্লিক করলাম, ফলো বাটনে ক্লিক করার পর এগেইন টুইটারে নিয়ে আসবে। টুইটারে নিয়ে আসার পর যদি আপনাদের টুইটারে অ্যাপ্লিকেশন থাকে, বারবার টুইটারে অ্যাপ্লিকেশনে নিয়ে যায়, তাহলে আপনি কিবি ব্রাউজার দিয়ে ট্রাই করবেন, অনেক সময় ক্রোম ব্রাউজার দিয়ে করার কারণে অ্যাপ্লিকেশনে নিয়ে যেতে পারে। তারপর যে ক্লেম রেওয়ার্ড নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে আপনার ক্লেমটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে যে প্রতিদিনের যে টাস্ক আছে, প্রতিদিন আসলে ডেইলি লগিংয়ের টাস্ক আমি দেখতে পাচ্ছি। এতে দেখুন কুইস্ট ক্লাইম, আমার এটা কিন্তু ক্লাইম হয়ে গেছে, টুইটার কানেক্ট হয়ে গেছে, এগুলো সব রয়েছে। তারপর এখানে অ্যাকাউন্ট টু ডিসকর্ড, এটা আসলে ডিসকর্ডের জন্য। আর এখানে কুইজ, এখানে কুইজগুলো পেয়ে যাবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করে। এই যে কুইটস নামের যে অপশনটা আছে কুইস্ট, এটাতে ক্লিক করবেন। এখানে লেভেল আছে, আপনাদের দেখতে পাবেন এখানে লেভেল আপ হবে, লেভেল ওয়ান আছে, এভাবে লেভেল আপ করে নিতে পারবেন। যেমন ডেইলি চেকিং আমার কমপ্লিট হয়ে গেছে, তারপর এখানে আরও একটা টুইটার কন্টেস্ট রয়েছে, ডেইলি চেকিং যদি ক্লিক করেন এটা দেখুন কাজ করতেছে না। আবার দেখুন টুইটার কন্টেস্টে ক্লিক করবেন, এখানে কিন্তু কাজ করতে হবে। এখানে যে কাজগুলো করতে হবে, লাইক করবেন, রিটুইট করবেন, রিপ্লে করবেন, সব কিছু করার পর ক্লেমে ক্লিক করবেন। যেমন লাইক বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে এই পেজে নিয়ে আসবে, আপনি টুইটার অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন পরবর্তীতে, প্রথমে টুইটার দিয়েই কানেক্ট করে নেবেন। তো এখানে দেখুন টুইটের পেজ চলে আসে, এটা গটে দিয়ে ক্লিক করি, এটা লাইকে বাটনে ক্লিক করলাম, আমার এটা কিন্তু লাইক হয়ে গেছে, লাইক কমপ্লিট। তারপর রিটুইট বাটনে ক্লিক করব, সবগুলো টাস্ক কমপ্লিট করে তারপর আপনি এখানে যে বাটনটা আছে রিওয়ার্ড বাটন, এটাতে ক্লিক করবেন। এবার আমি রিপ্লে বাটনে ক্লিক করি, প্রতিবারই টুইটার যেতে হবে, টুইটারে যে রিপ্লে করতে হবে, আমি নাইস এরকম কিছু একটা লিখে দিলাম, দেন রিপ্লে, আমার এটা কমপ্লিট।
তারপর এই ব্যাকে এসে ক্লেম রেওয়ার্ডে ক্লিক করব। ক্লেম রেওয়ার্ডে ক্লিক করার পর এটা আমার ক্লেম কমপ্লিট হয়ে যাবে, এটা চেক করবে না, সম্ভবত ইনস্ট্যান্টই দিয়ে দেয়। তো এভাবে এখানে ক্লেম ফেইলড, তো মেবি আমার উপরে টাস্কগুলো এটা নেয় নাই। তো পরবর্তীবার রিফ্রেশ দিলে তখন কিন্তু নিয়ে নিয়েছে, এখন কিন্তু আর কোনো কুইজ নাই, দেখুন আরেকটা কুইজ আছে অনলি। এখানে কুইজগুলো প্রতিদিন সম্ভবত আনলক হয়, যেহেতু আমি অলরেডি কয়টা করে নিয়েছি। এখানে দেখুন পিআইএ যে টোকেন আছে, এক্সপি টোকেন আছে, এগুলো কিন্তু আপনি আর্নিং করতে পারবেন। এখানে ইনভাইট করার অপশন আছে, তো আপাতত এটা জাস্ট জয়েন করেন, পরবর্তী আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো, পরবর্তীতে কীভাবে আর্নিং করবেন আরও বেশি ওইটাও জানিয়ে দেবো। এই কাজটা একটু কঠিনের মতো, এখানে দেখুন যে গাইডলাইন দেওয়া আছে, প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ইমেলটা ভেরিফাই করতে হবে, তারপর সেটিংস পেজে যেয়ে ডিসকর্ডটা লিঙ্ক করতে হবে। ডিসকর্ড লিঙ্ক করার পর কমপ্লিট দ্য সাইন্সে ক্লিক করার পর এরকম একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন, কাজ হচ্ছে এতটুকুই। তো আমি আপনাদের জাস্ট এখানে দেখিয়ে দিই কিছু কাজ, এখানে তাদের যে ওয়েবসাইট আছে, প্রথমে আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি এটা ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, তো স্টার্ট কালেক্টিং যে লেখাটা আছে এটাতে ক্লিক করি। আমি আপনাদের সামনে লাইভই টাস্কগুলো কমপ্লিট করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আমারও কাজগুলো কমপ্লিট করা হয়ে যায়। ক্লিক করলে সাইন আপ পেজ পেয়ে যাবেন, এখানে সাইন আপ করে নেবেন, প্রথমে ইউজার নেম দিয়ে দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পর লগ ইন করবেন তাদের যে টাস্ক অনুযায়ী, তো সর্বপ্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর এখানে আপনি এই পেজটা পেয়ে যাবেন। দেন আমাদের বলছে সেটিংসে যেতে, থ্রি ডট মেনুতে ক্লিক করবো, থ্রি ডট মেনুতে গ্যালারি রয়েছে, এখানে সেটিংস অপশন আছে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড অপশন আছে, এখানে আমাদের দেখি ডিসকর্ডটা কানেক্ট করতে বলছে। তো সেটিংসে আসার পর আমাদের বলছে লিঙ্কেড অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার মধ্যে যাবেন, লিঙ্কেড অ্যাকাউন্টে যেতে বলছে, তারপর লিঙ্ক মাই ডিসকর্ড যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ডিসকর্ডটা লিঙ্ক করে নিতে হবে, যেহেতু আমরা সর্বপ্রথমে ডিসকর্ডটা লিঙ্ক করে নেব ওইখানে, একই সেমভাবে এখানেও দেখুন ডিসকর্ডটা লিঙ্ক করে নেবেন, একই সিস্টেম। ওইখানে আমি আগে থেকে লিঙ্ক করা ছিল, এজন্য আসলে এটা দেখাতে পারতেছিলাম না যখন আপনি আগের পেজে ছিলেন। এই মেইন পেজটা যেটা এয়ারড্রপের পেজ, এখানেও ডিসকর্ডটা কিন্তু আপনার লিঙ্ক করতে হবে টুইটারের মতো। তো আমি আগে থেকে ডিসকর্ডটা লিঙ্ক করে নিয়েছি। তো এই পেজটা পাওয়ার জন্য যে অ্যাকাউন্ট সিকিউরিটি নামক অপশন আছে, দেখুন এখানে ক্লিক করলে লিঙ্কেড অ্যাকাউন্টটা পেয়ে যাবেন। তো আমার এখানে কিন্তু ডিসকর্ড যেটা আছে এটা লিঙ্ক হয়ে গেছে। তো ডিসকর্ড লিঙ্ক হওয়ার পর আমি এই পেজের একটা স্ক্রিনশট নিলাম, ধরুন আমার প্রোফাইলে যে ডিসকর্ডটা লিঙ্ক আছে এটার একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি আগের পেজে চলে যাব, এখানে এই পেজটায় আসবো। এই পেজটা আসার পর দেখুন কমপ্লিট দ্য সাইন্স, এটা সাইন্স করার পর লিঙ্কেড যে অ্যাকাউন্টটা করেছি ওইটার স্ক্রিনশট এখানে দিতে হবে, আমি ওইটা দেখছি। এই স্ক্রিনশট যেটা আছে আমরা এখান থেকে নিয়ে নেবো, স্ক্রিনশটটা আমি এখান থেকে নিয়ে নিলাম। দেন স্ক্রিনশটটা এখানে কিন্তু কমপ্লিটভাবে দিয়ে দিচ্ছি, ক্লাইম রেওয়ার্ডে ক্লিক করবেন। এরা হয়তো চেক করবে না, তবে চেক করতে পারে, এর জন্য সব কিছু ঠিকঠাক মতো দেবেন। দেখুন কুইস্ট ক্লাইম, আমার সবগুলো কুইস কিন্তু এখান থেকে ক্লাইম হয়ে গেছে। তো এগুলো সব ক্লোজ, এখানে ভেরিফাইড আমার ইন রিভিউতে রয়েছে, এটা দেখুন এটা রিভিউতে রয়েছে। তো এভাবে আমি কিন্তু কুইজগুলো কমপ্লিট করে নিলাম, এবং কুইজ কমপ্লিট করার পর আপনার এখানে মেবি লেভেলটাও আপ হবে, দেখুন লেভেল আপ হচ্ছে, লিডার বোর্ড দেখতে পাবেন, আপনার প্রোফাইল দেখতে পাবেন, আপনার প্রোফাইলে গিয়ে এখানে র্যাঙ্ক রয়েছে, এক্সপি কত আর্নিং করলেন, 100 XP-তে লেভেল একটা আপ হয়, আর প্রতিদিনের কাজ এখানে দেখতে পাবেন। দেখুন যে কাজগুলো আপনি কমপ্লিট করেছেন অলরেডি সব কিছু কিন্তু এখানে আছে। তো আপনি একদিনে একটু কষ্ট করে এই টাস্কগুলো কমপ্লিট করুন, আর পরবর্তী আপডেট আমরা আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, এজন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।